এফবিআই এর নেতৃত্ব দেওয়ার জন্য নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত ক্যাশ প্যাটেল খুবই যোগ্য ব্যক্তি বলে মন্তব্য করেছেন রিপাবলিকান সেনেটর টেড ক্রুজ। দুর্নীতিবাজদের বের করে দিয়ে তিনি এফবিআই সত্যিকারের সংস্কার আনতে পারবেন বলেও মনে করেন ক্রুজ। অন্যদিকে জিওপির আরেক সেনেটর মাইক রাউন্ডস বলেন এফবিআই এর বর্তমান ডিরেক্টর ক্রিস্টোফার রে এখন পর্যন্ত সঠিকভাবে তার দায়িত্ব পালন করে এসেছেন। রাউন্ডস বলেন ডোনাল্ড ট্রাম্প ক্যাবিনেটের জন্য তার বিশ্বস্ত লোকদের বেছে নেয় তিনি অবাক হননি, কারণ সব প্রেসিডেন্টই এমনটা চান। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।